অস্বস্তি আর ভিন্ন প্রেক্ষাপটে এবার বিদায় নিচ্ছে বাংলা বছর। হালখাতাকে ঘিরে জমজমাট পুরান ঢাকায় শুনশান নীরবতা। বৈশাখী উৎসব না থাকায় ক্ষতির মুখে উদ্যোক্তারা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গ্রামাঞ্চলে খোলা স্থানে হাট বাজার। ফেনীর ১৯ গ্রামে বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হবে কাঁচা বাজার। রাজধানীতেও নিশ্চিত করা হচ্ছে একমুখী চলাচল। করোনার ক্ষতি মোকাবেলায় প্রণোদনা তহবিল থেকে ঋণ পাবে না খেলাপি ও তিনবারের বেশি পুনঃতফসিলকারী ব্যবসায়ী। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা জারি। এবং করোনায় ঝুঁকিতে প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা, বিপাকে কর্মহীন শ্রমিক, অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কা।